জোরহাটত আরক্ষে চলাইছে গুণ্ডারাজ। গুরু গোখাই নমনা জোরহাট আরক্ষীর নাভূত নাশ্রুত কাণ্ড। মন্দিরত সুমাই নিরীহ গুরুলাগুরুক প্রহার। মারপিটর পাছত ভুক্তভোগীর পর আরক্ষীর ধন দাবি। প্রথমতে এই দৃশ্য চাওক আর ভাবক, কিমান নির্দয়ভাবে এজন লোকক প্রহার করে আইনের রক্ষকেই ভঙ্গ করিব পারে আইন। তাতোতকৈ আচৰিত কথা, যিজন লোক এই বর্বর আক্রমণের বলি হল তেখেত জড়িত নহয় অপরাধর সৈতে। এতিয়া ঘটনা শুনক। যোরহাট আরক্ষীর নাক কাটি পুলিবর আরক্ষীর এটা দলে সংঘটিত করিলে এই ঘটনা। আরক্ষে বিচারি আহিছিল জিতেন রহিদাস নামের এজন লোকক, কিন্তু কোনো কারণ নোহাকি জিতেন রহিদাসক বিচারি নাপায় পাপু রহিদাসকেই নির্মম প্রহার গুণ্ডারূপী এদল আরক্ষীর। কৰি থকা অবস্থাতে কাম প্রায় দেড়টামান বাজে, তেনেকেতে পুলিশে গাড়ি আহে, সাত আটজন মান আহে, আহি পেলাই আর সুদ নাই পুজ নাই, মোক কইছে বলে জিতেন রহিদাস কোনজন, মো কলো মোর লগরজন, আর মোক কইছে তোমার নাম কি, মো কলো মোর নাম পাপু রহিদাস, নাই নাই বলে তয়ে জিতেন হোক, তয়ে জিতেন হোক, মানে মোর লগরটোর নাম লই পেলে মোক মানে সুদ নাই পুজ নাই মারিবল ধরে আর এইখিনি খুব পিঠে, তাৰপিছত আর একদম এই বগড়াই পেলে একদম গুড়িয়ায় পেটে সেটে গুড়িয়ায় মুখে চোখে গুড়িয়ায়। মারপিটার পাছত জিতেন রহিদাসকো প্রহার করে ধন দাবি পুলিবর আরক্ষীর। পয়সা বলে কিবা এটা দে, মানে মোট পকেটের পর পয়সা 200 টাকা মোট লয় পুলিশ এজন পুলিশে কইছে। মো আজি 2016 সনত একটা বেল লইছিল, সেই বেলত মই জেলত 17 দিন থাকি আইল, হয় তো মই থাকি তারপর ইয়াত মিলামিলি হয়ে গেল। এটা এই 2016 পর 23 হল, একো মোট কাগজ নাই, একো হেৰি নাই, হিঁতি হঠাৎ সেইটো কইছে। ND24-ত এই বাতৰি সম্প্ৰচাৰ হোৱাৰ পাছতেই তৎপৰ যোৰহাট আৰক্ষী অধীক্ষক, সোমবাৰে নিশাই ৰিজাৰ্ভ ক্লুজ তিনিগৰাকী আৰক্ষীক, শাহিদুৰ ৰহমান, প্ৰিয়াত্তম গগৈ আৰু বিনীত দাস আছিল আৰক্ষীৰ গুণ্ডা বাহিনীত। পুলিবৰ আৰক্ষীৰ দায়িত্বত থকা DSP স্মৃতিৰেখা ফুকনকো তলব গুৱাহাটীলৈ। তো আমাৰ অবভিয়াছলি ইনকোয়াৰী হৈছে, যিমান তাতে পাইছোঁ আমি তিনিজনক ৰিজাৰ্ভ ক্লুজ কৰিছোঁ, এই মারপিটর ঘটনা সংবাদ মাধ্যমত সম্প্রচার হওয়ার পাছতেই সাধারণ পোশাকত আহি পাপু রহিদাসক বাহনত উঠাই লৈ যোৱাৰ চেষ্টা কৰিছিল আৰক্ষী, কিন্তু স্থানীয় ৰাইজৰ উপস্থিতিত বিফল হল আৰক্ষী। কোনখন আইনে এজন জামিনদারক আটক নকৰাকৈ বা থানালৈ নিনিয়াকৈ এটা তেওঁ যি জায়গাত কৰ্মৰত অৱস্থাত আছে, কৰ্মৰত অৱস্থাতে নিৰ্মমভাৱে প্ৰহাৰ কৰি মুমূৰ্ষু অৱস্থাত থানালৈ নিবলৈ কোনে অধিকাৰ দিলে, এইটো অত্যন্ত দুৰ্ভাগ্যজনক বিষয়। মুখ্যমন্ত্ৰীৰ DGPয়ে আৰক্ষী বিভাগটোক সংস্কাৰ কৰিবলৈ যিমানেই চেষ্টা কৰিছে তাৰ বিপৰীতে যোৰহাটত এইসকল আৰক্ষীয়ে চলাইছে মুকলি গুণ্ডাৰাজ। আইন ৰক্ষাৰ শপত লৈ খাকি পোছাকযোৰ পিন্ধি আইন ভংগ কৰাৰ সাহস ক'ত পালে যোৰহাট আৰক্ষী? যোৰহাটৰ পৰা প্ৰিয়ংকা সেনাপতিৰ ৰিপৰ্ট ND24। আপুনি চাই আছে ND24, সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰত।